মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপালী কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ভালোবাসা, আর যারা সাবস্ক্রাইবও করোনি তাদেরকেও অনেক ভালোবাসা। প্লিজ ভিডিওটা দেখার সময় একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কোনোদিনও আগে উঠতে পারবো না। সেহেতু প্লিজ সাপোর্ট করো। আর আমি আজকে মিষ্টুর জন্য বানিয়েছি রাগি আটা, আর মিষ্টু এখন বাইরে বসে বসে ওর পুতুল খেলছে, আর আমি এই সময় ঘরটা ঝাড় দিচ্ছি, কারণ ভাবলাম খাওয়ারটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরেই আমি মিষ্টুকে খাওয়াবো, আর ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। আর আমি মিষ্টুর খাওয়ার পরেই হচ্ছে আর এটা তুলে নেবো। বিছানাটা কিন্তু আমার তোলা হয়ে গেছে, আর হচ্ছে ঘরটা আমি মুছে নেবো। আর আজকে একটু সব তাড়াতাড়ি করা হচ্ছে, কারণ আমরা আজকে যাব একটা অন্নপ্রাশন বাড়িতে, আর তোমাদের ওখানে গিয়েও আমি ভিডিও করে দেখাবো। অন্নপ্রাশনে যে গিয়েছিলাম সেখানেও সব ভিডিও করব। আর মিষ্টু আমরা সবাই যাব, আর আশা করি মিষ্টু ওখানে খুব 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 এনজয় করবে, যেটা হচ্ছে তোমরা দেখতে পাবে। বলো তো, 1 2 3 4 এই হচ্ছে মিষ্টুর রাগি আটা, যেটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিষ্টুকে খাইয়ে দেব। আর মিষ্টু খাওয়ার সময় কেমন দুষ্টুমি করে, করবে ওখান থেকে বন্দুকটা নিয়ে আসো তো, আমার গানটা নিয়ে আসো। বইগুলো পড়ো, বইগুলো নিয়ে আসো তো, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখো এটা হচ্ছে আমার সাজ, সাজুগুজু করেছি একটু। আর এখন আমরা ভিতরে ঢুকছিলাম, আর এনাদের হচ্ছে সরস্বতী পুজো হয়েছিল, কারণ এই কাকুটা হচ্ছে একজন স্কুল মাস্টার, আর এনাদের সরস্বতী পুজো হয়েছে। আর এই দেখো সাজানো হচ্ছে সব বেলুন টেলুন দিয়ে, আর আমাদেরকে রসনা দিল, আমরা সেটা খেলাম। তারপরে এই হচ্ছে পুচকি বেবি, যার হচ্ছে অন্নপ্রাশন আজকে। দেখো পুচকি বেবি, আর আমিও পুচকি বেবির সঙ্গে একটু ফটো তুললাম। তার সঙ্গে সঙ্গে আমার হচ্ছে ননদের মেয়ে মণি, মণি আছে, আর মিষ্টুর আর মণির একটা ছবি তুলবো বলছিলাম, কিন্তু মিষ্টুটা তুলতে চাইলো না, তাই মণির তুললাম। এই দেখো ভাই, मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। আমি আর রানী হচ্ছে বেলুন ফাটাচ্ছি, বেলুন ফাটানোর প্রতিযোগিতা হচ্ছে আমার আর রানীর মধ্যে। এ রহা নহীঁ জাতা, তড়প হি এসি হ্যায় না, নহীঁ নহীঁ সোকে সোকে সোকে। বেলুন ফাটিয়ে খুব আনন্দ, তাই আমার রানীকে বলছি যে এর পরের বারে আসার সময় অনেক বেলুন নিয়ে আসবি, আমরা সবাই মিলে ফাটাবো, আর ফাটাতে খুব মজা লাগে। লা 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 ধরো 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 একটু লাড়াও, হ্যাঁ নাও লা 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 করো। বসবি তো ওদিকে, মিষ্টুর মাথায় বেলুন।
नंबे जा क्या बता दिए जे अमन नरकम कर कमनु ला 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 गाले की जुआना चीज बोलो ला 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 ठीक अच्छे जुआ ची बच्चे ना वही टा गाले दिए थे सब छिड़े दिए थे और को আমরা তিনটের মধ্যে চলে এসেছিলাম আর এসেই আমি মিষ্টুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ যা হোক এক ঘন্টা একটু ঘুমালেও অনেক একটা বাচ্চার জন্য তারপরে উঠে ওকে আমি দিলাম কমলা লেবু আজকেও পাশে হচ্ছে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মহিলাদের দ্বারা হচ্ছে নাটক মহিলারা নাটক করবে নাটকটা খুব সুন্দর হবে ওই জন্য আমরা সবাই দেখতে এলাম নাটকটা দেখার জন্য তো এখন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নাচ গান চলছে তারপরেই হচ্ছে পুরস্কার বিতরণী হবে মানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হবে তারপরেই হচ্ছে নাটক শুরু হবে তো তোমাদের আমি ছোট ছোট ক্লিপ তুলে তুলে দেখাবো বেশি বড় তুলে দেখাতে পারবো না তাহলে কপিরাইট ক্লেম পড়ে যেতে পারে পুরস্কারটি তুলে দিচ্ছে অনুপম দাস এরপরে চতুর্থ হয়েছে জসমি পড়ুয়া চতুর্থ হয়েছে জসমি পড়ুয়া জসমি পড়ুয়া নেই তো পঞ্চম হয়েছে দীপান্বিতা জানা জসে একটি ছোট্ট বাচ্চা মেয়ে জসে এত তালে এরপরে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না উপর থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে সবার ফার্স্টে নোটিফিকেশন পেয়ে যান